বৃষ্টির দিনে আমরা এখানে তীব্র গরমের দিনে আমরা এখানে ছিলাম। আমার ছেলে মেয়ে অনেক কান্না করতো। একটা নারীর বাসস্থান হচ্ছে তার ঘর, একটা নারী যদি বাসস্থান না দেখে কত কষ্ট করে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় জানেন। আমরা আজকে 30 দিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনে অনশন করতেছি। কেন, কী কারণে অনশন করছেন? দেখুন, একজন মানুষের সারা জীবনের স্বপ্ন আশা হচ্ছে একটা বাড়ি। ওই বাড়িতে যখন কেউ লুটপাট করে নিয়ে যায় তখন তার সব কিছু শেষ। একটা পরিবারের মাথা গুঁজার ঠাই যখন থাকে না, তার আর কিচ্ছু থাকে না দুনিয়াতে, সব কিছু হয় ওই মাথা গুঁজারটাই নিয়ে। এই আমার মাথা গুঁজারটাইটুকু, আমার ফ্যামিলির মাথা গুঁজারটাইটুকু একজন ভূমিদস্যু, একজন ভূমিদস্যু অস্ত্রধারী ছাঁদাবাজ, একজন খেডার, উনি আমার এই যে মাথা গুঁজারটাই যে বাড়িটা ছিল সবগুলো ভেঙে চুড়ে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। তিনি হচ্ছে জাহাঙ্গীর কাশেম। তিনি জাহাঙ্গীর কাশেম, তার পিতা একজন রাজাকার, লিস্টভুক্ত রাজাকার। জাহাঙ্গীর কাশেম 1981 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ নেতাকে জবাই করে হত্যা করেছিল। তবার খুচেন নামের একজন ছাত্রলীগ নেতাতে জবাই করে হত্যা করেছিল, ওই মামলা তিনি এক নম্বর আসামি। এবং দেলোয়ার হোসেন সাঈদীর যখন রায়ের পর একটা নাশকতা হয়েছিল কক্সবাজারে, বড় নাশকতা, ওই নাশকতার তিনি অন্যতম আসামি। এবং আওয়ামী লীগের অফিস পুরা থেকে শুরু করে অনেক অস্ত্র সহ চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি উনি। 2021 সালে উনি আমার বসত বাড়িতে আমাকে সহ আমার ফ্যামিলিকে হেনস্থা করে এক কাপড়ে মেরে বাইর করে দিয়ে পরবর্তী উনি আমার বাড়িটা ভেঙে চুড়ে লুটপাট করে ওনার গুন্ডাসান্ডা বাহিনী নিয়ে প্রায় 20-50 জন মানুষ নিয়ে লুটপাট করে উনি নিয়ে গেছে। যেই দিন আমার বাড়ি লুটপাট হচ্ছে ওই দিন আমি 999 তিনবার কল করেছি। 999 থেকে বলতেছে আপনি থানায় যান, থানায় গিয়ে মামলা করেন। আমি বলতেছি হ্যাঁ, আমি মামলা করতে করতে তো উনি আমার বাড়ি নিয়ে যাবে, আমার এমার্জেন্সি সেবা দরকার। আমি পরে থানায় গেলাম। থানায় যাওয়ার পরে ওখানে ওসি সাহেবের আমি দেখা পাইনি, ওসি স্যারের তো পরবর্তী ওসি স্যারের ফোনে কথা বললাম, বললাম স্যার আমার এরকম সমস্যা। তারপর উনি বিভিন্ন বাহানা দিচ্ছে, বাহানা দেওয়ার পরে পরবর্তী ঠিক আছে আমি দেখি কি করতে পারি। এরপর এক ঘন্টা পরে আমাকে একজন এসআই ফোন করেছে, ফোন করার পরে আপনার কি হয়েছে? আমি বললাম ঠিক আছে ভাই, আমার এরকম এরকম সমস্যা, ঠিক আছে আপনি তা নাই বসুন অপেক্ষা করুন। আমি অপেক্ষা করতে করতে রাতের 2:30 বেজে গেছে। এরপরে পুলিশ গেছে, পুলিশ যেতে যেতে মনে হয় 3 বাজছে। পুলিশ যাওয়ার পরে পুলিশ প্রমাণ পাইছে যে এখানে বাড়িঘর ছিল, সব কিছু ছিল, ওরা সব নিয়ে গেছে আমার বাড়ি যা ছিল। পুলিশ চলে আসে, পরবর্তী আমি মামলা করব। ওখানে মামলা করতে আমি থানায় গেছি, থানায় বলতেছি ঠিক আছে এই আপনার যে বাড়ি জাহাঙ্গীর কাশেম লুটপাট করছে, আপনি 10-20 জন সাক্ষী নিয়ে আসেন, তারপর আপনার ঘরের মানুষ হলেও হবে না। কে বলতেছে? ওসি স্যার বলতেছে। আমি বলতেছি যেখানে ওনার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না, একজন সন্ত্রাসী ভূমিদস্যু, সেখানে আমি সাক্ষী কোথায় পাবো? ও বলতেছি ঠিক আছে, সাক্ষী না পেলে মামলা করা আমার পক্ষে সম্ভব না। তো আমি তখন নিরুপায় নিরহ হয়ে এরপর 10-20 দিন থানায় আসা যাওয়ার পরে আর আমি মামলা করতে পারি নাই, ব্যর্থ। পরবর্তী আমি নৈটি অধিদপ্তর অভিযোগ দিছি, মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ নৈটি অধিদপ্তর অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পরেও আমি কোনো সুফল পাই নাই। সুফল না পাওয়াতে আমি এই বিষয়ে পরবর্তী আমাদের এই জেলা প্রশাসকের সামনে আমি 28 ঘন্টা অনশন করেছি এই বিষয়টা নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে 28 ঘন্টা অনশন করে। তখন এই আমার মেয়েটা তখন ফেটেছিল, আমার মেয়েটা তখন এই বাচ্চার মায়ের ফেটেছিল। পরবর্তী এডিসি আলামিন পারভেজ সাহেব আমার অনশনভঙ্গ করছে, অনশনভঙ্গ করার আশ্বাস দিয়ে, সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অনশনভঙ্গ করছে। ঠিক আছে আপনার সমস্যার সমাধান করব। পরবর্তী ওখানেও আসা যাওয়া ছিলাম, কোনো কাজ হয় নাই। এরপরে আমার বিষয়টা কক্সবাজার জানেন না, কোনো নেতৃত্ব নাই, সবাই জানে আমার বিষয়টা, কিন্তু কেউ ওনার বিরুদ্ধে কথা বলে না, সবাই হাই হ্যালো বস। দেখুন আমার বাচ্চা, আমরা ঈদ পর্যন্ত করতে পারি নাই ভাই। এই ঈদের দিন আমরা এখানে ছিলাম 2020 সাল, যখন আমার জায়গার পাশ দিয়ে ব্রিজ হচ্ছে আপনারা হয়তো দেখছেন মোবাইলে অথবা টেলিভিশনে, ওখানে বায়ু বিদ্যুৎ হয়েছে, ওই যে টারবাইন, যখন বায়ু বিদ্যুৎ হচ্ছে টারবাইন হচ্ছে বা জায়গার পাশ দিয়ে ব্রিজ হচ্ছে, যেহেতু ওই জায়গাটা আমার পৈতৃক একক জায়গা, একক পৈতৃক জায়গা, ওইখানে আর কোনো কি নাই, শরিক নাই, সেহেতু ওই জায়গার প্রতি ওনার লোপ। আমরা ভাই যেটা সত্য কথা, আমাদের কুটির জোর কম, আমরা নিরহ মানুষ, আমরা কারো আইলে কদরে যাই না, কোনো সন্ত্রাস বা কোনো কর্মকাণ্ড আমরা জড়িত না। আমাদের শক্তি একটু কম, যেহেতু আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করি না। সেহেতু উনি আমার আব্বুকে প্রস্তাব দিচ্ছে যে আপনার জায়গাটা আমার দরকার, আপনি জায়গাটা আমাকে বিক্রি করেন। আব্বু বলছে না আমি কেন আমার জায়গা বিক্রি করবো, আমি অনেক কষ্টে উপার্জিত এই জায়গা। ও বলছে ঠিক আছে আপনি যখন জায়গা বিক্রি করবেন না, আমার বিভিন্ন স্কুল আছে, মাদ্রাসা আছে, ওখানে আপনি বছরে এই 2 লক্ষ টাকা চাঁদা দিবেন। আব্বুকে বলতেছে
তোমার আব্বু একজন রাজাকার, তুমি যদি ওই এই স্কুলটা যদি আমাদের এলাকার নামে করতে আমি কিদি ভাবতাম, দেখতাম ওটা আমাদের একটা জাতীয় সম্পদ। তোমার আব্বু একজন রাজাকার, রাজাকারের নামে স্কুল, আমি কেন চাঁদা দেব, আমি কেন টাকা দেব? তারপর উনি ঠিক আছে, তাইলে তুমি যখন এই কথা বলতেছ তোমাকে কি করতে পারি আমি দেখি দেখি বলে উনি এক মাসের আলটিমেটাম দিছে। আলটিমেটাম দিয়া আমার বাবা ওনার বাবাকে রাজাকার বলাতেই এবং ওরা সন্ত্রাসী বলাতে এই আমাদের উপর, ঠিক আছে, এক মাস পরে এসে উনি আমাদের এই অবস্থা করছে। ঈদের দিনে আমরা এখানে, বৃষ্টির দিনে আমরা এখানে, তীব্র গরমের দিনে আমরা এখানে ছিলাম। আমার ছেলে মেয়েরা অনেক কান্না করতেছে, বলে নাকি আমি বাসায় যাবো। সর্বশেষ এখন আমার বিষয়টা হচ্ছে আমি আমার বাসাটা ফিরে চাই, আমি আমার বাসাতে যেতে চাই। দেখুন, একটা নারীর বাসস্থান হচ্ছে তার ঘর। একটা নারী যদি বাসস্থান না দেখে কত কষ্ট করে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় জানেন।